ওয়েলকাম ফ্রেন্ডস যারা পেনশনার আছেন বা ফ্যামিলি পেনশনার আছেন এখন পেনশন পাচ্ছেন বা আগামী দু তিন বছর বা তার মধ্যে রিটায়ার করবেন তো আপনাদের যে একটা লাইফ সার্টিফিকেট প্রতি বছর জমা দিতে হয় যেটা নভেম্বর মাসে আপনারা ব্যাংকে যান যে একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেন সেখানে একটা ডিক্লারেশন লেখা থাকে যে দ্বিতীয়বার বিবাহ করেননি বা আপনাদের বিভিন্ন তথ্য নিয়ে ম্যানেজারবাবু সেগুলো ভেরিফাই করে একটা কাউন্টার পার্ট আপনাদের ফেরত দেন যে হ্যাঁ লাইফ সার্টিফিকেট আপনি সেই বছরের জন্য জমা দিলেন যেটা প্রত্যেক বছর নভেম্বর মাসে দিতে হয় এবারে অনেকে বয়স্ক মানুষ আছেন যাওয়ার ব্যাপারে অসুবিধা বা ব্যাঙ্কটা হয়তো অনেক দূর সেই দৃষ্টিভঙ্গি থেকে বা সেই বিষয়টা মাথায় রেখে এই বছর থেকে যেটা করা হলো যে একটা অপশন করা হয়েছে যে আপনি চাইলে সেটা অনলাইনে করতে পারেন বা যেমন ফিজিক্যালি যে দিচ্ছেন সেইভাবে দিতে পারেন তো সেক্ষেত্রে কি প্রসেস সেটা একটু আমাদের দেখতে হবে দেখুন এখানে যেটা বলছে দেখুন এই যে এখানে যে বক্তব্যটা বলছে এজেড পেনশনার্স যারা বয়স্ক রয়েছেন বা ফার অ্যাওয়ে ফ্রম আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চ বা ট্রেজারি তো সেক্ষেত্রে ফিজিক্যালি যে ব্ল্যাঙ্ক লাইফ সার্টিফিকেটের কপি জমা দেওয়া এটা তাদের পক্ষে অসুবিধা হয় প্রেজেন্ট যে সিস্টেমটা আছে তো সেই ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে দু নম্বর প্যারাগ্রাফে যে গভর্নমেন্ট যেটা ঠিক করেছে যে সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট এইটা করবে বেনিফিট অফ ডিজিটালাইজেশান ফর দি পেনশনার ফ্যামিলি পেনশনার ড্রয়িং পেনশন ফ্রম দি স্টেট ট্রেজারি তো তাদের ক্ষেত্রে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার একটা প্রসেস করা হচ্ছে এবং ফেসিলিটি অফ সাবমিশন অফ ফিজিক্যাল লাইফ সার্টিফিকেট অ্যাট দি ট্রেজারি মানে বর্তমানে যে পদ্ধতি আছে সেটা থাকছে তার সাথে ওটা একটা অপশনাল করা হচ্ছে চাইলে আপনি সেটা নিতে পারেন এবং সেক্ষেত্রে কী করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং যেটা বলা হচ্ছে দেখুন যে সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ইজ ফুললি অপশনাল মানে আপনি চাইলে এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে দি পেনশনার মেয়ে কন্টিনিউ টু সাবমিট ফিজিক্যাল লাইফ সার্টিফিকেট অ্যাট দি ব্যাঙ্ক ট্রেজারি অর্থাৎ তিনি চাইলে ফিজিক্যালি যে যেভাবে এতদিন দিয়ে আসছেন ব্যাঙ্কে বা ট্রেজারি সেই পদ্ধতিটাও চালাতে পারেন বা তিনি ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন তারপরে যেটা বলছে দেখুন এখানটা বলি আচ্ছা এবার অ্যানেক্সটার বি আর অ্যানেক্সার এতে এই বিষয়ে রয়েছে দেখুন এখানটা আমি একটু দেখাই বলছে পেনশনার ফ্যামিলি পেনশনার এবার কি করতে হবে সেটা ভালো করে একটু দেখে নিন যারা পেনশন পান বা ফ্যামিলি পেনশন পান তাদেরকে বলছে ভিজিট এনি নিয়ারেস্ট ট্রেজারি অর ব্যাংক ব্রাঞ্চ হ্যাভিং দি ফ্যাসিলিটি অফ সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ যে সমস্ত ব্যাংকের ব্যাঙ্কে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সুবিধা রয়েছে ফেসিলিটিটা রয়েছে সেখানে আপনার যেটা নিকটবর্তী সেখানে আপনাকে যেতে বলা হচ্ছে বা আপনার নিয়ারেস্ট যে ট্রেজারি সেখানে গিয়ে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে যেমন এখানে বলা হয়েছে আফটার ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড ইন দি পেনশন ডিসবারসিং ট্রেজারি অর্থাৎ যে ট্রেজারি থেকে আপনার পেনশন হয় সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তারপর কিন্তু আপনার এই ফেসিলিটিটা চালু হয়ে যাবে এবং যেটা আমি আগেই বলেছিলাম যে প্রত্যেক বছর নভেম্বর মাসে এই কাজটা করতে হয় তো এখানে যেটা বলা হচ্ছে কিন্তু বলছে দেখুন হায়েবার অ্যাট প্রেজেন্ট দি ফেসিলিটি অফ সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবেল কাদের জন্য অ্যাভেলেবেল হবে না কোন পেনশনারদের জন্য না যারা আবার রিএমপ্লয়মেন্ট হয়েছে রিটায়ারমেন্টের পর অর্থাৎ অবসর গ্রহণের পর আবার যারা চাকরিতে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে এটা এই সুবিধাটা তারা পাবেন না বা এমপ্লয়েড ফ্যামিলি পেনশনার অর্থাৎ ফ্যামিলি পেনশন পাচ্ছেন কিন্তু তিনি চাকরি করেন তার ক্ষেত্রেও এই আপনার অনলাইনে সাবমিশনটা হবে না ডিজিটাল পদ্ধতিতে বা আনম্যারেড ডটার যারা আপনার এমপ্লয়েড অথচ ফ্যামিলি পেনশন পান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুবিধাটা হবে না আপনার তাদেরকে ফিজিক্যালি যেভাবে দেন সেইভাবেই দিতে হবে তারপরে যেটা বলছে সাবমিশন অব লাইফ সার্টিফিকেট অফ নন রি রি ম্যারেজ নন এমপ্লয়মেন্ট ডিক্লারেশন থ্রু ডিজিটাল মোড অ্যাজ স্টেটেড অ্যাবাব শ্যাল হ্যাভ দি সেম লিগাল ইমপ্লিমেন্টেশন ইমপ্লিকেশান অ্যাজ দি ফিজিক্যাল মোড মানে আপনি চাইলে ফিজিক্যাল মোডও করতে পারেন কিন্তু কোনো ফলস ডিক্লারেশান দেওয়া যাবে না আপনার ডিজিটাল মোডে যদি করতে চান সেক্ষেত্রে লিগাল অ্যাকশান নেওয়া হবে আচ্ছা এরপরে যেটা বলছে গাইডলাইন আচ্ছা এবার দিস অর্ডার এটা এই এই সালের ফার্স্ট নভেম্বর থেকে এটা কার্যকর হবে এরপরে আপনাদের আপনাদের যেটা করণীয় সে জায়গাটা আমি যাব দেখুন অ্যানেক্সটারি এ যেটা আমি বললাম এখানে অনেকগুলো পার্ট আছে ব্যাংক কি করবে ট্রেজারি কি করবে আপনারা কি করবেন এখন ব্যাংক ট্রেজারির বিষয়টা আপনাদের নয় আপনাদের যেটা করণীয় সেটা অ্যানেক্সটারি এর যে পার্ট এতে পরিষ্কার বলা আছে দেখুন অ্যাকশনস টু বি টেকেন বাই দি উইলিং পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স অর্থাৎ যারা বর্তমানে পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তাদের কি করণীয় দেখুন মানে যারা ডিজিটাল পদ্ধতিতে করতে চাইছেন তারা কী করবেন না উইলিং পেনশনার ফ্যামিলি পেনশনার যারা আছে তারা সাবমিট করবেন সেলফ অ্যাটেস্টেড কপিজ অব আধার ডকুমেন্ট অর্থাৎ আধারের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা সেটা নিয়ে যাবেন অবশ্যই অরিজিনালটা সাথে করে নিয়ে যাবেন তার সাথে নিয়ে যাবেন পিপিও মানে পেনশন পেমেন্ট অর্ডার এবং সেটাও একটা জেরক্স সেলফ অ্যাটাস্টেড নিয়ে যাবেন অরিজিনালটাও সাথে করে নিয়ে যাবেন অ্যাচ ওয়ান টাইম অ্যাক্টিভিটি ফর আপডেটিং দি পেনশন ডেটাবেস অ্যাট দি কনসার্ন ট্রেজারি অর্থাৎ ট্রেজারিতে আপনাকে যেতে বলা হচ্ছে ট্রেজারিতে গিয়ে ওয়ান মিনিট টেজারিতে গিয়ে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো বলা হলো সেগুলো নিয়ে যে আপনাকে ওয়ান টাইম অ্যাক্টিভিটি অর্থাৎ যেটা ওয়ান টাইম রেজিস্ট্রেশনের কথা বললাম সেটা আপনাকে করতে হবে এবং সেই স্টেপ ওয়ানটা কমপ্লিট হওয়ার পর ওয়ান্স দি স্টেপ ওয়ান ইজ স্টেটেড অ্যাবাভ ইজ কমপ্লিটেড এই পদ্ধতি কমপ্লিট হওয়ার পর উইলিং পেনশনার ফ্যামিলি পেনশনার মে ভিজিট দি নেয়ারেস্ট ট্রেজারি অর ব্যাঙ্ক ব্রাঞ্চ এরপর আপনাদেরকে নেয়ারেস্ট ট্রেজারি বা ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে দি ফেসিলিটি অফ সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট অ্যাড পার হিজ আর কনভিনিয়েন্স উইথ দি কপি অফ আধার অ্যান্ড পিপিও ফর সাবমিশন অব ডিজিটাল লাইফ সার্টিফিকেট অর্থাৎ এই পদ্ধতিতে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে স্টেপ ওয়ানটা তারপর আপনাদেরকে ওই আধার আর পিপিওর একটা জেরক্স এবং অরিজিনাল সাথে করে নিয়ে যাবেন এবং আপনি তো সঙ্গে যাচ্ছেন অত অ্যাটাস্টেড যদি করতে হয় সেখানে করিয়ে দেবেন দিয়ে আপনাকে নিয়ারেস্ট ট্রেজারি বা ব্যাংকে গিয়ে ওই পদ্ধতিটা অর্থাৎ সাবমিশন অব ডিজিটাল লাইফ সার্টিফিকেট সেই প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে তাহলে কিন্তু নেক্সট ইয়ার থেকে আপনাকে আর ফিজিক্যালি যে ওই সব ডকুমেন্টস সাবমিট করতে হবে না আপনি অনলাইনই করতে হবে করতে পারবেন এবং সেক্ষেত্রে পরবর্তী বছরে কী কী কীভাবে করতে হবে সেটা আপনি যখন যাবেন সেটা আপনি জেনে নিতে পারবেন অর্থাৎ যেটা আমি এক কথায় বলতে চালাম বয়স্ক মানুষ বা যাদের দূরে ব্যাঙ্ক যে লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসতে হয় প্রত্যেক বছর নভেম্বর মাসে সেই জায়গাটা থেকে আপনারা একটু মুক্তি পাবেন একবার কষ্ট করে যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন আধার এবং পিপিওটা সাথে নিয়ে গিয়ে তাহলে কিন্তু এরপর আর আপনাদেরকে ফিজিক্যালি আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তারপরে বি পার্টে যেটা বলছে সেটা পেনশন ডিসবার্সিং ট্রেজারির জন্য বলা হচ্ছে এটা আপনাদের বিষয় নয় আর আরেকটা পার্ট আছে সেটা আমি দেখিয়ে দিই যেটা বলছে এটা ট্রেজারি বা ব্যাংকের জন্য করণীয় এখানেও আপনাদের কিছু করণীয় নেই আর এটাও হচ্ছে প্রসেসিং ফর ডিজিটাল সার্টিফিকেট ট্রেজারি আফটার সামমিশন এটাও সেই ট্রেজারিদের বিষয় এটাও এখানেও আপনাদের কিছু করণীয় নেই ব্যাস এই হচ্ছে টোটাল সার্কুলারটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আপনাদেরকে আপনারা যারা বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা বয়স্ক না হলেও আমি বলবো শুধু শুধু কেন বারবার ওইটা যাওয়ার বিষয়টা রাখবেন এখন অনলাইনের সমস্ত পদ্ধতি হয়ে গেছে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করিয়ে নিন আপনার ট্রেজারি বা ব্যাংকে গিয়ে খবর নিয়ে যেভাবে বললাম আধার এবং পিপিও সাথে নিয়ে তার জেরক্স নিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে নিন নভেম্বর মাসে তো এমনি একবার যাবেন লাইফ সার্টিফিকেট জমা দিতে তো দিতে গিয়ে এই প্রসেসটা সম্পূর্ণ জেনে নিয়ে সেইভাবে পরবর্তী পর্যায়ে কাজটা করুন তাহলে আপনাদের আমার মনে হয় সুবিধা হবে এবং এই খবরটি যদি মনে হয় উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সকলে জানা উচিত ছোট্ট রিকোয়েস্ট করব খবরটা শেয়ার করুন যাতে সমস্ত বয়স্ক মানুষ পেনশনার যারা আছেন তারা এই খবরটি জেনে উপকৃত হন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য উদ্ভূত করবেন আপনারা এইভাবে সহযোগিতা করলে আমিও এই ধরনের ভিডিও করার জন্য উৎসাহ পাব আপনারা খুব খুব ভালো থাকুন ধন্যবাদ